না, বিষয়টা যদি আপনার সিস্টেমের গ্যাপ থাকে তো এইভাবে তো সমস্ত ব্যবসায়ী তৈরি হয়ে গেছে। গ্যাপটা কোথায় আমি বলি একটু, বাণিজ্য মন্ত্রী প্রতিমন্ত্রী আজকে বলেছেন যে পাইকারি ব্যবসায়ীদেরকেও ট্রেড লাইসেন্স নিতে হবে। তার মানে কি, একটা সেক্টর ট্রেড লাইসেন্সই নাই ব্যবসা করছে, যে কেউ ব্যবসা করতে পারে। ঠিক আমাদের সেক্টরটা মানে মানে এতদিনে জানা গেল যে পাইকারি ব্যবসায়ীদের অনেকে অনেকে ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নাই, যারা বাজারে কাঁচা বাজার এই সেই যারা বাজারে ব্যবসা করতেছে, যারা এই যে লেবু যারা আজকে 30 টাকা 40 টাকা বিক্রি করতেছে পিস, তো এখানে তো কোনো জবাব দিতে নাই। আমি ওদের দোষ দিচ্ছি না, আমি সেই সিস্টেমটা, আমি তো দেশের বাইরে না, এই বাংলাদেশেরই জনগণ, এই দেশের সিস্টেমই আমাকে বাধ্য করছে, ব্যবসা করতে গেলে আমাকে ম্যানেজ করতেই হবে, কারণ আপনি সিস্টেমটা এমন করেছেন। আর আমরা কেন রেস্তোরাঁ করার আগে অনুমোদনের ব্যবস্থা করি নাই, যে তোমার রেস্তোরাঁ এটা বলে 3 বছর যাবৎ আমরা সরকারের কাছে 587 চিঠি দিছি যে একটা আমব্রেলা নাচি আমাদেরকে নিয়ে আসেন, আপনারা আগে ঠিক করেন কি সিঙ্গাপুর বানাবেন না আপনি অন্যান্য দেশের এক্সাম্পল সৃষ্টি করবেন। অথরিটি তো অনেকগুলো আছে, সবাই মনিটরিং করে, যে যার মতো মনিটরিং নামে আমাদের ধরেন মোবাইল কোড চালায়, এটা চালায় সেটা চালায়, তো মালিকরা ছোটো ক্ষুদ্রোক্তা কতক্ষণ দৌড়াবে। তো আমরা এই দাবি দেওয়া থেকে আমাদের কিছু দাবি দেওয়া সরকার যেমন মেনে নেওয়াতে সুফল পাওয়া গেছে, যেমন VAT 15 থেকে 5 নিয়ে আসছি আমরা আলোচনা করে অনেক দাবি দেওয়া দিয়ে। এই যেহেতু ডাইনামিক একজন চেয়ারম্যান ছিলেন, উনি এখনও আছেন, তার মানে কি উনি শুনেছেন, উনি নিজে বলেছেন যে ভ্যাটের হার কমাতে ভ্যাট আদায় বেড়েছে, তার ইটস এ পজিটিভ সাইন। তাহলে এখন আমরা যে বলছি একটা আমরা নিচে, সেদিন গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসবেন, একটা আন্তর মন্ত্রণালয়ের বৈঠক ডেকেছেন, হয়তো 17 তারিখে ওই বৈঠকটা হবে, বৈঠকে একটা আমরেলার নিচে আসবে। তাহলে আমার কথা হচ্ছে, এই দুর্ঘটনার আগে একটা আমরেলার নিচে কেন আসলো না? আমরা বহুবার চিঠি দিয়েছি যে বিজেপির আদলে আমাদের এই সংগঠনটা করতে চাই, অনেক চিঠি আছে, এবং আমাদের মিডিয়াতে যতগুলো সংবাদ সম্মেলন করেছি বিভিন্ন রোজার দামের জন্য, মোবাইল কোর্টের জন্য, ডিসি অফিসের লাইসেন্সের জন্য, লাইসেন্সের তো শেষ নেই, পর্যটন লাইসেন্স, ডিসি অফিসের লাইসেন্স, লাইসেন্সের কোনো শেষ নেই। এখন শুনেছি এই আপনার সিলিন্ডারের জন্য বিস্ফোরক লাইসেন্স, আপনাদের এই হোটেল এখন রেস্টুরেন্ট ব্যবসার জন্য কতগুলো প্রতিষ্ঠানের লাইসেন্স প্রয়োজন? আমাদের কমপক্ষে 12টা লাইসেন্স দরকার। আপনার রাজুকের আমাদের প্রথমেই ট্রেড লাইসেন্স নিতে হয়, ট্রেড লাইসেন্স আগে আপনার এই BSTI থেকে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে নিতে হয়, পরিবেশ থেকে নিতে হয়, ফায়ার থেকে নিতে হয়, ট্যাক্সের জন্য টিন নিতে হয়, ভ্যাটের জন্য ভ্যাট নিতে হয়, তারপর আপনার গিয়ে নিরাপদ খাদ্যের গ্রেডিং যদি নেন আপনার গ্রেডিং নিতে হয়, কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স নিতে হয়, প্রিমিসেস লাইসেন্স নিতে হয় সিভিল সার্জনের কাছ থেকে, এরকম লাইসেন্সের শেষ নেই। কোনোটাই নেওয়া হয় আমাদের এখানে একজন এইটা অর্জন করেছে আমাদেরই সমিতির এক নেতা, তার উপরেই বেশি জুলুমটা চলতেছে। তাকে আবার রাজ্যের লোক বলতেছে সংবাদ সম্মেলন করছো তো, দাঁড়াও তোমার 12টা বাজাচ্ছি, তার বেলি রোডের 2টা রেস্টুরেন্টে 13টা লাইসেন্সের মধ্যে 12টাই আছে, একটা নাই কোনটা, রাজুকের ভবনের ছাড়পত্র যেটা অকুপেন্সি সার্টিফিকেট, ওইটা একটা দোতলা বিল্ডিং, পুরনো আমলের বিল্ডিং, এবং ওইখানে ওটা অ্যাপ্লাই করা আছে, ছাড়পত্র দেওয়া হয়নি রাজুক থেকে। এখন কথা হচ্ছে যে 4টা 2টা সিলগালা করে দেওয়া গেছে, আজকে তার ধানইয়া মোহাম্মদপুরের ওইখানে অভিযান চালানো হয়েছে, সারাদিন ভর টেলিভিশনে দেখানো হয়েছে। বিষয়টা হচ্ছে যে এই 13টা যে লাইসেন্স পাবে তারে গোল্ড মেডেল দিবে, ওই ইকবাল ভাই বলছেন সেদিন, ইটস ইজি না লাইসেন্স পাওয়া। আপনার লাইসেন্স পাইতে হলে এই দপ্তর ওখানে পাঠাবে, ওই দপ্তর ওখানে পাঠাবে, আগে বলবে যে তুমি ফায়ার নিয়ে আসো, ফায়ার বলবে যে পরিবেশ নিয়ে আসো, এইভাবে আমাদেরকে ঘুরতেই হয়, ঘুরতে হয়। ডিসি অফিসে একটা লাইসেন্সের জন্য এলআর ফান্ড দিতে হয়, আবার এখানে একটা নিবন্ধন করতে হয় যেটা পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে। তো এইরকম আপনি এই দেশের নাগরিক, আমি অন্য, আপনি জানেন যে প্রত্যেকটা অথরিটিতে গেলে কী পরিমাণ হয়রানি চলে এখানে। তো এখন এটার কিন্তু মুক্তি পাওয়ার জন্য আমরা বলেছি একটা আমরেলার নিচে একটা অথরিটি সরকার নির্ধারণ করে দেখ, আমরা কার সঙ্গে কাজ করবো, কেউ কিন্তু শুনে নাই। তারপর আরেকটা বিষয় আমরা বলেছি, বিজেপির আদলে আমাদের অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ছাড়া ট্রেড লাইসেন্স পাওয়ারই কথা না, সরকারের আইন, কিন্তু আমাদের কাছে কেউ আসে না, রেস্তোরাঁ রেডি করে দিয়ে ধানমন্ডির ম্যাক্সিমাম আমাদের মেম্বারই না, ইদানিং মেম্বার হচ্ছে, ঘটনার পরপরই পাগল হয়ে গেছে মেম্বার হওয়ার জন্য। আমরা রেস্তোরাঁ মালিকরা যে ভালো সেটা তো বলছি না, আমরা তো এই দেশেরই নাগরিক, কেউ আমরা একজন একজনকে দোষ চাপাইতেই আমরা ব্যস্ত আছি, সেই জন্য দোষ না চাপাইলে আপনি যদি সিস্টেমটা এমন করেন সিস্টেমে বাড়ি যেতে পারবে না। যেমন আপনি ভ্যাটের কথা বলি, ভ্যাটে একটা EFD মেশিন, যে রেস্তোরাঁ সবচেয়ে ভালো চলে ওরা EFD মেশিন দিচ্ছে, ওরা আশেপাশে 5 জন EFD মেশিন দিচ্ছে না, তখন একটা অসম প্রতিযোগিতা হয়। তো এইটা এই যে চেষ্টা করছে না বলে মেশিন আসবে, 2 বছর হয়ে যাচ্ছে মেশিন দিচ্ছে, এখনও মেশিন সবাইকে দেয় নাই। এখন আমাকে যদি মেশিন দেয়, আমারটা ভালো চলে, আপনার 3টা মোটামুটি চলে, দিবে না, তখন অসম প্রতিযোগিতা হয়। তো ও আপনি যখন ভ্যাট দিবেন না, আপনি কম দামে একটু প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার একটু সুবিধা হবে। তো এই প্রত্যেকটা পদে পদে আপনি পরিবেশের ছাড়পত্র আনতে যান, কী ভয়ঙ্কর অবস্থা পরিবেশের ছাড়পত্র নেওয়া। জি, আপনি ফায়ার লাইসেন্স তো দেয়ই না, অনুমোদন দেওয়ার পর ফায়ারের এটা হয়েছে ওইটা হয়েছে। আমার প্রশ্ন ওষা হচ্ছে কি, এই এখানে একটা টাস্কফোর্স, আর এখন যে ব্যাপারটা বলতে চাই, সিলিন্ডারের যে ব্যাপারটা নিয়ে বারবার ইস্যু করে নিয়ে আসছে।